নেইমার জুনিয়র তো মেগা কন্ট্রাক্ট নিয়ে সৌদির আল হিলাল ক্লাবে চলে গেল, কিন্তু বিশাল অঙ্কের পারিশ্রমিক ছাড়াও নেইমার সৌদিতে গেলে আর কি কি বেনিফিটস পাবে সেগুলোও শেয়ার করব। এখন অনেকেই হয়তো জানে, বার্সেলোনা থেকে নেইমার জুনিয়র যখন পিএসজিতে গেছিল সেই 2017 সালে, তখন রেকর্ড ব্রেকিং অ্যামাউন্ট $263 মিলিয়ন ট্রান্সফার হয়েছিল সে। কিন্তু এবার নেইমার জুনিয়র আল হিলাল ক্লাবে যখন জয়েন করছে, তখন সে বছরেই পাবে $219 মিলিয়ন, মানে দু বছরের কন্ট্রাক্টে মোট পাবে $438 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় ৪,800 কোটি টাকা। এবং এই ট্রান্সফারের মধ্য দিয়ে পিএসজি যে অ্যামাউন্টটা রিসিভ করবে সেটা হচ্ছে $98 মিলিয়ন, যেটা একটা ট্রান্সফার ফি। কিন্তু এই মোটা অঙ্কের যে স্যালারি, সেই স্যালারি ছাড়াও নেইমার জুনিয়র আল হিলালকে কিছু শর্ত দিয়েছে, যেই শর্তগুলো আল হিলাল ক্লাব রাজি হয়েছে। এবং সেই শর্তগুলো হচ্ছে, নেইমার জুনিয়রকে একটা প্রাইভেট প্লেন দিতে হবে এবং আল হিলাল ক্লাব সেটাতে রাজি। পাশাপাশি নেইমারের গার্লফ্রেন্ড, যিনি বর্তমানে প্রেগনেন্ট, তার সঙ্গে নেইমার সৌদি আরবে থাকবে এবং এটার পারমিশন দিতে হবে। এখন বলে রাখি, সৌদিতে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা এটা ইল্লিগাল। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা থাকছে, তাদের পারমিশন দেওয়া হয়েছে। সো নেইমারকে পারমিশন দিতেও তাদের কোনো আপত্তি নেই এবং নেইমারকেও পারমিশন দেওয়া হয়েছে। পাশাপাশি এই চুক্তিও ছিল, আল হিলাল ক্লাব যতবার জিতবে ততবারই নেইমারকে বোনাস দিতে হবে, এবং সেটা €70,000, মানে ৮৩,০০০ টাকার মতো। অ্যান্ড নেইমার জুনিয়র তার সোশ্যাল মিডিয়াতে যতবার সৌদির নাম মেনশন করবে ততবার তাকে পারিশ্রমিক দিতে হবে, এবং পার পোস্টের জন্য তাকে দিতে হবে ৪,৩০,০০০ ইউরো, মানে ৫ কোটি টাকা ফর এভরি পোস্ট। এছাড়া নেইমারকে আলাদাভাবে একটা বিশাল ম্যানশন দেওয়া হবে, যেখানে তার সেবা যত্নের জন্য অনেক লোকজন উপস্থিত থাকবে। সো এই বেনিফিটসগুলো তো পাচ্ছে নেইমার জুনিয়র সৌদিতে গেলেই। পাশাপাশি নেইমার কিন্তু এই যে ট্রান্সফারটা হলো, সেই ট্রান্সফারের মধ্য দিয়ে একটা হিস্ট্রি ক্রিয়েট করলো, সেটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রান্সফারের যে সম্মিলিত অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের দিক দিয়ে নেইমার এখন টপে। এখন বিষয়টা একটু বুঝিয়ে বলি। নেইমার তার এই পেশাদার ক্যারিয়ারে এ পর্যন্ত 3 বার ট্রান্সফার হয়েছে। 2013 সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছে, তারপর 2017 সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছে, আর এখন পিএসজি থেকে সৌদিতে যোগ হয়েছে। তো এই 3 বার ট্রান্সফারে তার যেই অ্যামাউন্টটা দাঁড়ায়, সেই অ্যামাউন্টটা যোগ করলে হয় প্রায় ৪০ কোটি ইউরো, যেটা এখন পর্যন্ত হাইয়েস্ট। এর আগে এই দল বদলের লুকাকু এবং তার দলবদলের প্রতিটা অঙ্ক যোগ করলে মোট দাম দাঁড়ায় ৩৩,৩৩,৬০,০০০ ইউরো। যাই হোক, এখন নেইমার জুনিয়র পিএসজি কেন ছেড়েছে সেটা নিয়ে অনেক আংশেরই মত। পিএসজি ছাড়ার পিছনে একটা বড় রিজন ছিল, নেইমারের সঙ্গে এমবাপ্পের সমীকরণ ঠিক যাচ্ছিল না, এবং নেইমার সেই বিষয়টা কিন্তু আরো একবার বুঝিয়ে দিল। এখন শুরুর দিকে নেইমারের সবকিছু ভালোই যাচ্ছিল, বা যতই দিন গড়িয়েছে নেইমারের সঙ্গে এমবাপ্পের রেশারেশি যেন বেশি বেড়ে যাচ্ছিল। বিশেষ করে এমবাপ্পে তো শর্তই দিয়ে দিয়েছিল, নেইমার থাকলে সে এই ক্লাবে খেলবে না। এবং রিসেন্টলি যেটা হয়েছে, নেইমার তো চলে গেছে, কিন্তু যাওয়ার পরও একটা কন্ট্রোভার্সি কিন্তু ছেড়ে দিয়ে গেছে। এমবাপ্পেকে নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল পোস্টে নেইমার জুনিয়র লাইক দিয়ে সম্মতি জানিয়েছে, এবং সেই পোস্টে লেখা ছিল, গত গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পে পিএসজিকে স্পষ্ট করেছেন যে একই দলে তিনি এবং নেইমার থাকতে পারবেন না। কাকতালীয়ভাবে নেইমার যখন আল হিলালে যাওয়ার ঘোষণা দিল, সেই দিনই এমবাপ্পে খুব আনন্দিত হয়ে প্র্যাকটিসে ফিরল। এরপর এই পোস্টটিতে নেইমার জুনিয়র লাইক দিয়ে সমর্থন জানিয়েছে, হয়তো সে বোঝাতে চেয়েছে আসলেই এমবাপ্পে তাকে হিংসে করে, এবং এই হিংসের জেরেই তার পিএসজিতে থাকা আর সম্ভব হচ্ছে না। এনিওয়ে, যা হয় ভালোর জন্যই হয়, এখন সৌদিতে বিন্দাস থাকবে। আর একে একে ক্রিশ্চিয়ানো রোনালদো গেল, মেসি চলে গেল, নেইমারও গেল, ইউরোপিয়ানের ক্লাব থেকে তো এই 3 জন চলে গেল। তবে কি ইউরোপিয়ান ক্লাবের এখন ক্রেজ তাহলে পড়ে যাবে? ওই হিস্ট্রি কি আর থাকবে না? হু নোজ, দেখা যাক।